শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই তো সন্ধ্যেবেলায় স্যান্ডিকে রেখে একটু বেরোচ্ছি ওর রয়েছে টিউশন সব বাচ্চাদেরই সন্ধেবেলা একটা টিউশান থাকে তো সবাই বাড়িতে আছে যে যা টিউশানে আছে আর আমরা বন্ধুরা মিলে একটু বেরিয়ে পড়লাম এই যে তিন সুন্দরী এখানে রয়েছে আরেকজনের আমরা ওয়েট করছি এখানে আর আমার সমস্ত বন্ধুদের কিন্তু পিঙ্কিস ব্লগে জানে অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো চলো আজকের এই সন্ধেটা কিন্তু আমাদের সঙ্গে থেকো আজকের এই সন্ধেটা ভীষণই স্পেশাল হয়ে গেল আমার কাছে কারণ দিনটি ছিল আমার বার্থডে ঠিক পরের দিন আর সবাই বলল যে একটু দরকার আছে কথা আছে তো আমাদের মিটিং করতে হবে তো কি এমন কথা আর দরকার চলো ওপরে গেলেই বোঝা যাবে তো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর তো চলো আমাদের সাথে ওপরে চলো আমি তোমাদেরকে সমস্তটাই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমরা কোথাও গেলে সেখানে ঢোকার আগে আবার বেরোনোর পরেও অনেকটা সময় কিন্তু আমরা নষ্ট করে ফেলি রিল তৈরি করতে আর ফটো তুলতে তো কি করব না করবে ভাবতে ভাবতেই প্রায় অনেকটা সময় আমাদের নষ্টই হয়ে যায় তো চলো চলে এলাম এবার ভেতরে তো চলো কোথায় বসবো আগে সেটা দেখি আর চার পাঁচটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিই বন্ধুদের সাথে সময় কাটাতে ভালো লাগে না এমন মানুষ কিন্তু খুবই কম রয়েছে আমারও ভীষণ ভালো লাগছিল তবুও মনের একটা কোনায় যেন খামতি রয়ে গেছিল যে বাচ্চাটাকে আনেনি সবাই সবার বাচ্চাটাকে ভীষণই মিস করছিল কিন্তু কিছু করার নেই কারণ ওদেরও পড়া রয়েছে সব সময় টেনে টেনে আনলে তো আর হবে না তো যাই হোক দেখতে পেলাম ওদের কাছে রয়েছে কেক তার মানে আজকে এখানে আমার সেলিব্রেট হচ্ছে বার্থডে যেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো এবছরটা যেন একটু বেশি স্পেশাল হয়ে গেল তিন দিন ভোরে বার্থডে সেলিব্রেট করলাম এরকম ভালোবাসার মানুষ আর কোথায় পাওয়া যায় তো এখানে কিন্তু সুন্দর বার্থডে সং চালিয়ে দিয়েছিল ভীষণ ভালো লাগছিল নাচতে ইচ্ছে করছিল। কিন্তু সেটাকে আমার রাখা তো আর যাবে না তাই মিউজিকটা অফ করে দিলাম আর আমি বক বক করছি তোমরা সেটাই শোনো এরকম ফুলের মতন মিষ্টি মনের বন্ধু পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার আর এই একটি দিক থেকে কিন্তু আমি নিজেকে খুব লাকি মনে করি যে এত সুন্দরী বন্ধু সাথে ভালো মনের মানুষ আমার জীবনে রয়েছে তো সবার জীবনে কিন্তু এরম জোটে না যাদের কাছে ভালো ভালো বন্ধুরা রয়েছে কখনোই কিন্তু তাদেরকে হাত করবে না অ্যাট কস্ট বন্ধুদেরকে সময় মনের ঠিক কাছেই রাখবে কেকটাও কিন্তু বেশ ভালো ছিল সবাই মিলে একটু একটুই খেলাম কিন্তু দারুণ লাগলো তো চলো এরপর তো অর্ডার করতে হবে যে কি খাবার আমরা খাবো এমনি তো আর এখানে কেউ বসতে দেবে না আর যেটা না বললেই নয় এখানকার স্টাফরা কিন্তু ভীষণ ভালো ছিল তারা তাদের সার্ভিস তো করেই যাচ্ছে আর আমরাও যদি বলছি যে একটু ক্যামেরাটা ধরে দাও সেটাতেও কিন্তু তারা না করছে না বেশ হাসি মুখে সুন্দরভাবে আমাদের পাশে থেকে আমাদের ভিডিও করে দিচ্ছে আমাদের ফটো তুলে দিচ্ছে সত্যি ভীষণ ভালো তবে খাবারটা কিন্তু ঠিক অতটা ভালো ছিল না অতটাও মিথ্যে কথা বলতে পারবো না যাই হোক খাবারটা বড় কথা নয় বন্ধুদের সাথে যে এত সুন্দর সময় একটা কাটালাম আর বন্ধুরা যে এত ভালো সুন্দর একটা সন্ধে আমাকে উপহার দিল এটাই আমার কাছে অনেক বড় সারা জীবন আমার মনের মনে কোঠায় কিন্তু জমা হয়ে থাকে আমার কিন্তু প্রচুর বন্ধু রয়েছে একটি গ্রুপের সাথে তো ডে কাটালাম আর এই গ্রুপটার সাথে অনেক দিন পর দেখা হলো একসাথে হলাম আমরা আনন্দ করলাম তাছাড়াও আরও প্রচুর বন্ধু রয়েছে প্রচুর আমাকে ভালোবাসে হয়তো আমিও ওদের ভালোবাসি বলেই অনেকটা ভালোবাসাও পাই তো খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট এবার আমাদের শুরু নটাঙ্কি করা মানে সেলফি তুলতে হবে ফটো তুলতে হবে রিলস তৈরি করতে হবে তো প্রচুর কাজ এখন আমাদের বাকি রয়ে গেছে আর তোমরা কিন্তু আমাদের সঙ্গে থেকো আর এদিকে দেখো এখানে এখন লাইভ প্রোগ্রাম হবে যেটা প্রত্যেক দিনই হয় তবে একটু রাতের দিকে মানে আটটার দিক থেকে শুরু হয় আর আমরা তো চলে এসেছিলাম বিকেলের দিকে তাই এই প্রোগ্রামটা আমরা মিস করে গেলাম যদিও এই লাইভ প্রোগ্রাম দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি বাচ্চাদের নিয়ে আসতাম একটু দেরি করে আসতাম তাহলে কিন্তু এই প্রোগ্রামটাও আমাদের হাত ছাড়া হতো না তবুও চলো কোনো ব্যাপার না কারণ আমরা অল্পতেই খুশি ওই কথাই আছে না যে যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে ব্যর্থ জীবন তো সব যদি পেয়েই যেতাম তাহলে কিছু পাওয়ার আর আকাঙ্ক্ষাই থাকতো না জীবনে সেজন্যই যেটাই পাচ্ছ সেটাতেই কিন্তু খুশি থাকতে হয় আর আজকের এই সন্ধ্যেটা যে আমি পেলাম সেটা তো আমার পাওয়ার কোনো কথাই ছিল না তাই আমি এটাতেই অফুরন্ত খুশি আর বন্ধুদের প্রতি জানাই অফুরন্ত ভালোবাসা আমার শুভেচ্ছা তোরা অনেক ভালো থাকিস সুস্থ থাকিস আমার পাশে থাকিস তো চলো আজকের টাটা টাটায় থ্যাংকস ফর ওয়াচিং